فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته شهر مايو تديني بجانب إبراهيم عليه السلام مسلم جاتي الفتاح ناكي عرب الفتاح إِنِّي يموتانوكو شو تيكي সঠিক হচ্ছে উনি আরবেরও ফিতা এবং মনে করেন যে সকল মুসলমানেরও ফিতা এই কথাই সঠিক কেউ এখানে একটা বলে আরেকটাকে বাদ দেওয়ার সুযোগ নেই কারণ দলিল ভিত্তিক কথা হচ্ছে উনি যেমন আপনার বংশগতভাবে আরবের ফিতা তেমনি রুহানি হিসেবে প্রত্যেক মুসলমানের ফিতা এই কথার একটা আমরা ছোট দলিল ভাই যে মুসনদে আহমদের মধ্যে এক হাজার হাজার নশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাম যে শিক্ষা দিছেন কি শিক্ষা দিছেন সকালবেলা এবং বিকেলবেলা একটা দোয়া পড়ার জন্য সেই দোয়ার মধ্যে উল্লেখ করছেন যে আসবাহানা আলা ফিতরাত ইসলাম ও আলা কালিমাত ইখলাস ওয়ালা আলা দিন ইনবীনা মোহাম্মদ সাল্লি সাল্লামা ওয়ালা আলা মিল্লাতে আবিনা ইব্রাহিম হানিফা ওয়ামা আমা কান আমিন মুশিকিন প্রশ্ন হলো এ দোয়া কি শুধু আরবিরা পড়বে নাকি রবিসাম যত উম্মত আছে সবাই পড়বে উত্তর আসবে যে অমার সালনা কাইল্লা রহমত আল্লিল আমি আপনাকে পুরো বিশ্বজগতের জন্য রমত হিসেবে পাঠাইছি তাইলে যত মুসলমান হবে প্রত্যেকেই এই দোয়াটা পড়বে তো এই দোয়ার মধ্যে বলতেছে কি আলা ইব্রাহিম তাহলে সকল মুসলমানের ফিতে ইব্রাহিম আলাহিসাম এই একটা হাদিসের দ্বারা তো আমরা বুঝতে পারি এই হাদিসটা হচ্ছে সহি এটা মোসুন্দা আহমদের মধ্যে যেমন আছে তবরানির ভিতরে আছে ইমাম নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ হাদিসটাকে সহি বলছেন ওনার সিলসিলাতে সহিয়া দুই হাজার নয়শত উনানব্বই নম্বর হাদিসিটা তাইলে প্রত্যেকটা মুসলমানের জন্য যেহেতু এই দোয়াটা ফড়াটা যায় আছে যে আবিনা ইব্রাহিম সালাম তাইলে এখানের ভিতরে উনি আরবেরও ফিতা অন আরবেরও তো ফিতা প্রত্যেক মুসলমানের ফিতা উনি যেহেতু রাসদ্রের বাসায় এই দোয়া প্রত্যেক উমাতের জন্যই ফড়া সুন্নত এছাড়া যে আমরা জানি প্রত্যেক নবী উম্মতের জন্য ফিতাস সমতুল্য প্রত্যেক নবী উম্মতের জন্য ফিতাস সমতুল্য তাইলে এখন আরেকটা দেখি এ কথা দলিল আমরা জানি হজরতেন লুত আলাইহিস ইসালাম বলছেন আইয়া কৌম হা উলাই বানাত আ হূ আত হারুল হুন আত হারুল আকুম হু হুদের আট আটত্তর নম্বর আয়াত এই আয়াতের মধ্যে প্রখ্যাত মুফাসির মুজাহিদ বলেন লাম তাকুন মানা তুহু ওয়ালা কিন মিন উম্মতিহি ওয়া কুল্লু নাবিয়িন হুয়া আবু উম্মতিহি লুত আলাইহিস সালামের আসলে কোনো মেয়ে ছিল না কিন্তু উনি সমাজের দিকে তাকে বলছেন এর আমার মেয়ে তাইলে এই উদ্দেশ্য কি কুল্লু নাবিয়িন আবু উম্মতিহি প্রত্যেক নবী তার উম্মতের পিতা এটা তাফসীর মধ্যে আছে ১৫ নম্বর খণ্ডের পনেরোশত পনেরো নম্বর খন্ডের সাত নম্বর পৃষ্ঠাতে কথাটা আছে আর আমরা জানি ইব্রাহিম আল ইসলামের পরে আল্লাহ তাবার কথা যত আম্বিয়া কেন ফাটাইছেন সকল আম্বিয়া হচ্ছেন ইব্রাহিম আলহামের বংশধর ইসাক এবং ইসমাইল এছাড়া আল্লাহ তাবার কথা ইব্রাহিম আলহী ইসলামের পরে আর কোনো অন্য বংশধরাতে নবী ফাটান নাই তাইলে ইসমাইল আলাইসলাম ইসলাম থেকে আমাদের নবী সাল্লা সাল্লাম তাইলে নবী সাল্লামের ফিতা যদি নাকি ইসমাইল হয় ইসমাইলের ফিতা যদি নাকি ইব্রাহিম হয় তাইলে ওই হিসাবে অত আমাদের যেহেতু নসি সাল্লাহ সাল্লামের উম্মত তাহলে আমাদের রুহানি হতো ইব্রাহিম আল্লাহ সাল্লাম হইতেছে কারণ আবুল আমি এ আবাল্লি মিহিম প্রত্যেক নবীদের পিতা তার উম্মত পিতা তাইলে আমাদের নবীর ফিতা ইব্রাহিম আলিসালাম আর আমাদের ফিতা মোহাম্মদ সাল্লাম তাইলে কি হলো নবী নবীর সাল্লামের মাধ্যমে আমরা ইব্রাহিম আলি সাল্লামের কী হলাম রুহানি সন্তান হলাম আর ইব্রাহিম আলাইস্লাম আমাদের রুহানি ফিতা এটা সহজ কথা তাই যে সকল হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাহি সাল্লাম আরবের ফিতা এটা নিষেধ না এটা ঠিক কারণ আবাদ হয়েছে ইব্রাহিম আলাহিসামের বংশ দ্বারায় আরব আবাদ ইব্রাহিম আলি সাল্লামের বংশদের দ্বারায় ওই এটা বললে কোনো সমস্যা নেই তবে যেহেতু রুহানি সম্পর্ক এখানে প্রত্যেক মুসলমান জাতির ফিতা বলতে ইব্রাহিম ইসলামকে কোনো সমস্যা নেই এটাই কোরআনের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ তাবারকালা ইব্রাহিম এই মিল্লতের অনুসরণ করতে আমাদেরকে নির্দেশ দিছেন নবী সাল্লাহ আলাইসলামের মাধ্যমে আল্লাহ তাবারকালা আমাদেরকে কোরআনের মধ্যে ইব্রাহিম সালামের অনুসরণ করতে উনার মিল্লতের অনুসরণ করতে আকিদা বিশ্বাদ তাওহিদের অনুসরণ করতে নির্দেশ দিচ্ছেন ওই হিসাবে ইব্রাহিম আলাইলাম সমস্ত মুসলমান জাতির ফিতা হইতে কোনো সমস্যা নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই আল্লাহ আলম সালাম আলিক রহমতুল্লা বরক